নমস্কার বন্ধুরা, এক্সাম মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত। আজকে সত্যি একটা ভালো খবর নিয়ে তোমাদের সঙ্গে উপস্থিত হয়েছি। আজকে যে ডেপুটেশনটা হয়েছিল সেই ডেপুটেশনের সম্পূর্ণ তথ্য, আজকে কী হয়েছে না হয়েছে সম্পূর্ণ তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমেই বলে রাখি যে আজকে পর্যন্ত, সেই 21 নভেম্বর থেকে আজকে পর্যন্ত, যারা যারা ডেপুটেশন দিতে গিয়েছিলো কনস্টেবলের হয়ে, তাদেরকে আমাদের তরফ থেকে আন্তরিক অভিনন্দন। প্রত্যেকটা ক্যান্ডিডেট যারা পরীক্ষা দিয়েছে, প্রত্যেকের তরফ থেকে একটা আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা রইল। কেন, সেই যে লড়াইটা সেই 21 তারিখ থেকে শুরু হয়েছিল আজকে অবধি এখনও চলছে। এবারে বলে রাখি আজকে ডেপুটেশনে কী হয়েছে। আজকে টেন্টেটিভ ডেট না দিয়েও একটা ভালো একটা খবর আমরা পেয়েছি। আজকে আমাদেরকে, আমাদের তরফ থেকে যারা গিয়েছিলেন, যে ডেপুটেশনে যারা গিয়েছিলেন, যে প্রার্থীরা, তাদেরকে জানানো হয়েছে যে খুব শীঘ্রই রেজাল্ট দেবে। এবার খুব শীঘ্রই বলতে কবে, যেটা যখন জিজ্ঞেস করা হয় তখন বোর্ডের তরফ থেকে সরাসরি বলে দেওয়া হয়, টেন্টেটিভ ডেট সেভাবে নয়, তবে রেজাল্ট সম্পূর্ণ রেডি, দুদিনও হতে পারে, 10 দিনের মধ্যে হতে পারে, তবে রেজাল্ট খুব শীঘ্রই প্রকাশিত করা হবে। এবং যে আইনি বাধা ছিল বা যে সমস্যাগুলো ছিল, সমস্ত সমস্যাই মিটে গিয়েছে বলে আমাদেরকে বোর্ড থেকে জানিয়ে দিয়েছে। তার মানে আমরা এটা বুঝতে পারছি স্পষ্টভাবে, আমাদের রেজাল্ট কিন্তু খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে। এরপরে আমরা বুঝতে পারবো যে রেজাল্ট কবে প্রকাশিত হচ্ছে, এবং আমরা আশা করছি যে এই মাসে, মানে মার্চ মাসের মধ্যেই হয়তো রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে। এবার দেখা যাক কী হয়। মাঝখানে একটা দ্বিধার মধ্যে আমরা পড়েছিলাম যে আদৌ কি মার্চে বেরোবে কি বেরোবে না। তবে বোর্ড থেকে যেভাবে জানানো হয়েছে, তাহলে মোটামুটি ধরা যাচ্ছে যে মার্চ মাসের মধ্যে হয়তো রেজাল্ট প্রকাশিত হয়ে যেতে পারে। কোনো আইনি জটিলতা বা কোনো যে সমস্যা ইন্টারনাল যেগুলো ছিল, যে ভেরিফিকেশন যেগুলো চলছিল, তোমরা সকলেই জানো সমস্ত কিছুটাই মোটামুটি ভাইরাল হয়, সমস্ত কিছু ইউটিউবে আমি শেয়ার করি না আসল তথ্য না জানলে। তো যেটা জানলাম, অ্যাডমিন প্যানেল যারা গিয়েছিলেন তাদেরকে সরাসরি জানিয়ে দেওয়া হয়েছে যে খুব শীঘ্রই রেজাল্ট প্রকাশিত করা হবে, কোনো রকম সমস্যা এখন রেজাল্টের মধ্যে নেই, হয়তো দুদিনের মধ্যেও হতে পারে বা 10 দিনের মধ্যেও হতে পারে, এরকম একটা জানানো হয়েছে। আশা করছি এই মাসের মধ্যে হয়তো রেজাল্টটা বেরিয়ে যাবে। এবারে তোমাদের অনেক রকম প্রশ্ন আসতে পারে, কাট অফ কী আছে না আছে। দেখো একটা কথা বলে রাখছি, চারিদিকে বিভিন্ন রকম কাট অফ রয়েছে, কোনো কাট অফের মধ্যে এখন কান দিও না, নিজে মনস্থির করে রাখো, একটু সংযত থাকো, রেজাল্ট খুব শীঘ্রই প্রকাশিত হবে, এবং তোমার নাম যদি ভালো পরীক্ষা থাকে, যদি পরিশ্রম করে থাকো, নিশ্চয়ই থাকবে। এটুকুই রাখলাম। এছাড়াও তোমাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, কমেন্ট বক্স খোলা থাকছে। আর যারা গালাগালি করতে যাও, যারা মনে করে থাকো যে ভিডিও করলে রেজাল্ট দেয় না, তারা পুরো ভুল ধারণার মধ্যে থাকো। আর হ্যাঁ, কিছু কিছু ছেলে থাকে যারা ইচ্ছে করে উল্টোপাল্টা ভিডিও বানায়, সেই ভিডিওটা না দেখে না রটিয়ে তাদেরকে আনসাবস্ক্রাইব করে দিলেই হয়। আর তোমার যদি মনে হয় আমার চ্যানেল উল্টোপাল্টা কিছু বলে, তাহলে আমার চ্যানেল আনসাবস্ক্রাইব করে দিতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এটুকুই রাখলাম। আর যদি আরও কোনো আপডেট আসে, আরও কোনো কিছু আপডেট তথ্য আমার কাছে আসে, আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তবে একটা কথা আবারও বলছি, কাট অফ নিয়ে কেউ চিন্তাভাবনা করবে না, উল্টোপাল্টা কাট অফ চারিদিকে বিভিন্ন রকম রোডছে, কিন্তু ওরকম কাট অফ যাবে না। এসসি জেনারেল কোনো দিনই সমান হবে না, ঠিক আছে, ওবিসি বি কোনো দিনই বেশি যাবে না। এটা অনেকে হয়তো ইয়ার্কি করে, ঠাট্টা করে হয়তো বলে, মানে জেনারেল থেকে বেশি যাবে না ওবিসি বি। এটুকুই রাখলাম। আবারও বলছি খুব শীঘ্রই রেজাল্ট প্রকাশিত হচ্ছে, হয়তো এই মাসেই রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে। স্যার জানিয়েছেন আগামী দুদিনের মধ্যেও রেজাল্ট প্রকাশিত হতে পারে, মানে রেজাল্ট পুরো রেডি, যে কোনো মুহূর্তে রেজাল্ট প্রকাশিত হতে পারে। চলো এটুকুই রাখলাম, ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, পরিবারের খেয়াল রেখো, আর অবশ্যই মোটিভেটেড থেকো, এবং খুব শীঘ্রই যেন খাকি পোশাকটা তোমার গায়ে ওঠে, তোমার স্বপ্নটা যেন পূরণ হয়। জয় হিন্দ।